স্রোতটা বুঝতে পারছেন তো, এই স্রোতে সাইকেল ঘাড়ে করে নিজেকে সামলে, সাইকেল সামলে। এই হলো ড্যামটা, দেখুন একটা লক গেট খোলা আছে। কি রাস্তা দেখুন, একদম বাজে রাস্তা। দেখুন কি দারুণ, আমার এত ভালো লাগে এই সমস্ত জায়গায় আসতে। কত বড় বট গাছটা। কলকাতা থেকে ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছিলাম আমরা। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘোড়ার গল্প আজ শেয়ার করব আপনাদের সাথে। এর আগের পর্বে শেয়ার করেছি ঝাড়গ্রামের সাইট সিন এবং কোথায় ছিলাম সেটা। আগের ভিডিওর লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিলে সুবিধা হবে এই ভিডিওটি বুঝতে। ঝাড়গ্রামে আমরা ছিলাম চেতনা ইকো ভিলেজ রিসর্টে। রিসর্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে আজকে আমাদের ডে টু, সেকেন্ড ডে। আজকে আমরা ঘুরতে বেরোবো, যাবো বেলপাহাড়ির দিকে। এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। রিসর্টে এত সকাল সকাল জেনারেলি ব্রেকফাস্ট প্রোভাইড করে না, আমরা তাও রিকোয়েস্ট করেছিলাম, বলেছিলাম ম্যাগি দেওয়ার জন্য। বাট এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে 28 তারিখ, আজকে কিছু বন্ধ ডেকেছে। তো এখানে আমাদের যে ড্রাইভার দাদা আমাদেরকে ঘোরাচ্ছেন, উনি বলছেন যত তাড়াতাড়ি সম্ভব যদি বেরিয়ে গিয়ে জঙ্গলের ভেতর ঢুকে যেতে পারি তাহলে আর কোনো প্রবলেম নেই। তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, ব্রেকফাস্ট রেডি হলে করবো, আদারওয়াইজ আমরা বেরিয়ে যাবো, রাস্তায় কোথাও ব্রেকফাস্ট সেরে নেবো। আজকে যে বেলপাহাড়িতে একটা হিউজ অনেকগুলো স্পট আছে ঘোরার আর কি, তো অনেকটা টাইম লাগবে, আমাদের আবার ফেরার ট্রেনও রয়েছে, জন্য একটু তাড়াহুড়ো করছি। রেডি হয়েই গেছি, আকাশদের একটু টাইম লাগছে আর কি, ওরা বেরোলেই আমরা বেরিয়ে যাব, বেরিয়ে দেখা হচ্ছে। তো এই মাত্র রিসর্ট থেকে চেক আউট করে বেরোলাম, এখন গাড়ি স্টার্ট দিচ্ছে, চলুন বেলপাহাড়ি ঘুরে আসি। আজকের আমাদের প্রথম স্পট চিল্কিগড় রাজবাড়ি। কাল আসতে পারিনি, দেখিয়েছিলাম ডুলুং নদী ব্রিজের ওপর থেকে বইছে একদম ফুল ফোর্সে, তো গাড়ি আসছিল না, আসতে পারা সম্ভবই ছিল না। তবে আজকে জলটা একটু কমেছে, আজও জল রয়েছে কিন্তু অনেকটা কমেছে, তাই আজকে দাদা বললো যে চলুন দেখিয়ে আনি, কারণ আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল। রাজবাড়িটা আপনাদের সাথে শেয়ার করি। এই হলো রাজবাড়ি, এখন নাকি লোকজন থাকে না খুব একটা, মাঝে মাঝে একজন দুজন থাকে আর কি, কিন্তু রাজবাড়িটা কি দারুণ। আর এই পুরো সারাউন্ডিং এরিয়াটা আমি একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, পুরোটাই কিন্তু রাজবাড়ি। মানে রাজবাড়িটা বেশ পোড়ো, জরাজীর্ণ অবস্থা আর কি রাজবাড়িটার। বাট দূরে একটা মন্দিরের মতো কিছু দেখতে পাচ্ছি, দাঁড়ান জিজ্ঞাসা করি, ওটা কি মন্দির? শিব মন্দির। আচ্ছা, নতুন করে সংস্কার করা হয়েছে, বেশ সুন্দর কালার করা, ভালো লাগছে। কি বলুন তো, এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলোকে একটুখানি রিপেয়ার করে যদি জিনিসটাকে বাঁচিয়ে রাখা যায়, আমার মনে হয় তাতে ক্ষতি কিছু হয় না, জিনিসটা থেকে যায় না একটা, বেশ ভালো লাগে। তো মন্দিরে, ওটা শিব মন্দির বলছে, মন্দিরটা সামনে থেকে দেখি। আর এই বট গাছটা দেখুন, দাঁড়ান, এই যে কত বড় বট গাছটা। আর এই যে এইটা হচ্ছে তোরণটা, গেট আর কি, আর এটা হচ্ছে শিব মন্দির। একদম শিব মন্দিরের উল্টো দিকে একটা পুরনো কৃষ্ণ মন্দিরও রয়েছে, বলছে বন্ধ। আর এদিকে না চোর কাটা রয়েছে প্রচুর, যাওয়াটা একটু ডিফিকাল্ট, ওই জন্য এই মন্দিরটাতেও গেলাম না, শিব মন্দিরটাতে চোর কাটা ভরে যাবে। চোর কাটায় পায়ে লাগলে কুচকুট কুটকুট কুটকুট করবে সারাদিন। এই যে কি সুন্দর, দেখুন কি দারুণ, আমার এত ভালো লাগে এই সমস্ত জায়গায় আসতে। বাও, এই হচ্ছে কৃষ্ণ মন্দির, এখন বন্ধ কিন্তু খুব সুন্দর। আমাদের গাড়িতে টোটাল খরচা হয়েছে 5,500 টাকা। গাড়ির ড্রাইভার ছিল গৌতম দা, ভীষণ ভালো মানুষ, ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঝাড়গ্রাম ঘোরার জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের আমাদের প্রথম স্পট হচ্ছে খেদারানী লেক। আমি এইভাবেই কথা বলছি, রোদটা আমার পিছনে আসলে তাকানো যাচ্ছে না, সানগ্লাস পরেও তাকানো যাচ্ছে না, রোদের প্রখর তাপ। এই যে লেক, ওই দিকটা দিয়ে একটু জলের আওয়াজ আসছে, কি আছে দেখি। ও, এই জায়গাটা ড্যাম টাইপের, দেখুন ড্যামই মনে হচ্ছে।
এই যে গাছগুলো আছে না, এই গাছগুলোতে ভর্তি টিয়া পাখি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় 25-30টা টিয়া পাখি দেখলাম। এখন চলে আসলাম আমরা গাররাসিনী পাহাড়ের ওপরে। এই গাররাসিনী পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখতে যাবো। শুনলাম এখানে দুটো মন্দির আছে, একটা একটু নিচের দিকে আর একটা মন্দির বেশ খানিকটা আপনাদেরকে ট্রেক করে যেতে হবে, মানে অনেকটা আপনাদেরকে ওপরের দিকে উঠতে হবে, তাহলে একটা মন্দির পাবেন। ওটা একদম পাহাড়ের টপে, এই নিচটা থেকে মোটামুটি 1.5-2 ঘন্টার ট্রেক করে যেতে হবে, তো যাওয়া একদমই সম্ভব না। তো নিচের মন্দিরটাই দেখবো, চলুন। দেখুন কি রাস্তা, দেখুন একদম বাজে রাস্তা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে, কিন্তু মন্দিরের মূল দ্বার বন্ধ দেখছি। শরীরটা একদম ভালো লাগছিল না, আগের স্পটে তো আমি নামিনি, গাড়িতেই ছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম চিড়ে ভাজা, তারপর একটু ভালো লাগছে। এখন প্রচণ্ড গরম, আসলে এখন এসেছি হচ্ছে তারাফিনি ড্যাম। কালকেই বলছিলাম যে ঝাড়গ্রামের মূল 4টে নদীর মধ্যে অন্যতম তারাফিনিও, তো এই তারাফিনি ড্যামটা ভীষণ সুন্দর, যা দেখে বুঝতে পারছি মোটামুটি 10টা লক গেট রয়েছে আর কি। আমাদের তো বেশ ভালো লাগলো, আপনাদেরকেও দেখাই, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে ড্যামটা, মানে লক গেটগুলো এই দিকটাতে রয়েছে। এই যে এই হচ্ছে তারাফিনি নদী, ওই দিকটা যাবো চলুন। এদিকগুলো কিন্তু বেশ ভালো লাগছে, এই যে জায়গাটা, এখান থেকে লক গেটগুলো দেখাতে পারবো চলুন। এই হলো ড্যামটা, দেখুন একটা লক গেট খোলা আছে, তার থেকেই যা জল আসছে, এই জায়গাটায় বেশ খানিকটা জল রয়েছে। আর এই চাতালটা কিন্তু, মানে এই চত্বরটা কিন্তু বেশ শুকনো রয়েছে, লোকালরা স্নান টান করছে আর কি, ভালো, বেশ সুন্দর। এখন আমরা এসেছি ঘাগড়া ওয়াটারফলে। এই ঘাগড়া ওয়াটারফলে এখন তো প্রচুর জল রয়েছে, এখানে কিন্তু পটহোল দেখতে পাওয়া যায়, গোল 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 ছোট 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 পটহোল, বাট এখন প্রচুর জল। ফলস পর্যন্ত যাব চলুন, হেঁটে একটুখানি যেতে হবে, খুব বেশি হাঁটা নেই, অল্প একটু হাঁটা আছে। জলটা দেখেছেন, এখানে এই জায়গাটা একদম ফাঁকা থাকে, জল থাকে না। এই ঘাগড়া ওয়াটারফলের রক বেটে প্রচুর গোল গোল ছোট ছোট গর্ত চোখে পড়বে, এগুলোকে ভৌগোলিক ভাষায় পটহোলস বলা হয়ে থাকে। এই পটহোলসগুলি সৃষ্টি হয়েছে নদীর খনন কার্যের ফলে। এখানে যে রক বেটটি রয়েছে সেটি কঠিন শিলা এবং নরম শিলার সংমিশ্রণে তৈরি হয়েছে। জলের খনন কার্যের ফলে নরম শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে এই ছোট ছোট গোলাকার গর্তগুলি সৃষ্টি হয়েছে, এগুলিই এখানকার স্পেশালিটি। দেখুন এখানে জাল রেখে দিয়েছো বাবা, মাছ মাছ। এখন চলে আসলাম ঢাঙ্গি কুসুমে। ঢাঙ্গি কুসুম থেকে বেশ খানিকটা নিচের দিকে হেঁটে গেলে আপনারা একটা ওয়াটারফলস পাবেন, আমরা এখন সেদিকেই যাব চলুন। তো এখান থেকে মোটামুটি 500 মিটার মতো হাঁটা, নিচে ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য বেশ খানিকটা ট্রেক করতে হবে। আমার শরীর খুবই অসুস্থ ছিল, কারণ ওখানে প্রচণ্ড গরম ছিল, তাই নিচ পর্যন্ত আমি গেলাম না। রাহুল আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবে। এই ঝর্ণার নাম হচ্ছে হুদহুদি ঝর্ণা বা হুদহুদি ওয়াটারফলস। বেশ ভালো লাগলো, তবে যে রাস্তাটা, প্রথমের দিকে কিছুটা রাস্তা বেশ ভালো ছিল, কিন্তু পরের দিকের রাস্তাটা একদমই খারাপ ছিল। তো যাদের পায়ে প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে, যাদের হাঁটতে প্রবলেম হয়, তাদের বলবো না আসাটাই ভালো, কারণ বেশ খানিকটা নিচের দিকে ট্রেক করে নামতে হবে। আমরা এখন এসেছি, আমাদের যে ড্রাইভার দাদা, উনি একটা কাকড়াঝোড়ে একটা রিসর্টে বলে দিয়েছিল যে খাওয়ারের কথা, আমরা দুপুরে লাঞ্চ করব, অর্ডার দিয়ে দিয়েছিল উনি ফোনেই, তো ওখানে লাঞ্চ করতে এসেছি। এরপর আমরা কাকড়াঝোড় জঙ্গলটা ঘুরে তারপর আমরা স্টেশনে যাব, আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমেই রয়েছে। চলুন এখন দেখি খাবারটা আর কি কীরকম দেয়। এই হলো আমাদের দুপুরের খাবার, ভেজ মিল, ভাত, আলু ভাজা, এখানে আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, স্যালাড, এখানে পাঁপড় ভাজা টাজা সমস্ত কিছুই দিয়েছে। এই যে খাওয়ার সময় আমার গেঞ্জিতে ডাল পড়ে গেল, তো এখন গেঞ্জিটা চেঞ্জ করলাম। ভাগ্যিস এরকম একটা রিসর্টে ছিলাম যেখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল,
সাদা গেঞ্জি একদমই বাজে অবস্থা হয়ে গেল, তাই চেঞ্জ করে আবার এই গেঞ্জিটা পরলাম। এখন এটা পরেই ট্রেন জার্নি করব, চলুন। আরও ব্যাপারটা হচ্ছে, একটা বড্ড খারাপ খবর পেলাম, সেটা হচ্ছে বাবা, মানে রাহুলের বাবা, মানে আমার শ্বশুরমশাই, উনি পড়ে গেছেন, পড়ে গিয়ে ওনার কোমরে লেগেছে, হয়তো ভেঙেও গেছে আর কি। তো বোন আছে, বোন ম্যানেজ করছে আর কি, আমরা নেই। এত দূরে এরকম একটা খবর পেলাম, সেটার জন্যই আরও জামাই একদম ডাল ঢাল পরে একাকার অবস্থা হলো। তো যাই হোক, চলুন বাকি জার্নিটা আরও সঙ্গী হবেন। কাঁকড়াঝোর থেকে এইমাত্র গাড়িতে উঠলাম। এই কাঁকড়াঝোর থেকে ঝাড়গ্রাম স্টেশনের দূরত্ব কিন্তু বেশ অনেকটা। পৌঁছে গেছি ফাইনালি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে, একদম টাইমেই এসেছি আমরা। এখন এই ভিডিওটা শেষ করার পালা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।